বন্ধুরা এই শীতে নারকেল তেল আর গোলাপ জল নারকেল তেল আর গোলাপ জলকে যদি সকালবেলা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সকালবেলা এইভাবে যদি মুখে লাগাতে পারো তাহলে দেখবে সারা দিন মুখটা অনেক গ্লোয়িং নরম থাকবে এই শীতে ত্বক প্রচণ্ড ড্রাই হয়ে যায় ত্বকের মধ্যে গ্লো থাকে না গ্লোটা বিশেষ করে দেখবে হারিয়ে যায় স্কিনটা খুব কালো লাগে তো এই রেমেডিটা করলে কিন্তু কালচে ভাবটা চলে যাবে এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং ঝলমলে হবে তো তার জন্য দেখো এই নারকেল তেল আর রোজ ওয়াটার এইভাবে ব্যবহার করে দেখো দুর্দান্ত গ্লো থাকবে সারা দিন আর তার উপরেই তোমরা কিন্তু মেকআপ করতে পারবে চাইলে যা ইচ্ছা করতে পারবে স্কিনটা সারা দিন সফট নরম থাকবে ড্রাই হবে না গ্লেজি থাকবে খুব ড্যামেজ স্কিন তাদেরও দেখবে খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যাবে আর এই হাইড্রা ফেসিয়ালটা তোমরা কিন্তু রোজও করতে পারো কোনো অসুবিধে নেই প্রতিদিন তো চলো ঝটপট দেখে নিই কি এই শীতে কিভাবে কীভাবে বেলায় একদম নিজেদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে নিতে পারবে মাত্র এই দুটো জিনিস দিয়ে বন্ধুরা যেহেতু এখন শীতকাল নারকেল তেল কিন্তু জমে যাবে তো নারকেল তেলটাকে আমি দেখো গরম জলে দিয়ে একটু গলিয়ে নেব তো চলো যতক্ষণে নারকেল তেলটা নরম হচ্ছে ততক্ষণে আমরা একটা ক্লিনজার বানিয়ে ফেলি তার জন্যে সবার প্রথম একটা বাটিতে নেব রোজ ওয়াটার বন্ধুরা রোজ ওয়াটার ক্লিনজিং আর টোনিং দুটোই করতে কিন্তু হেল্প করে তো এখানে এক চামচ রোজ ওয়াটার দেবার পরে যেহেতু এখন শীতকাল তাই অবশ্যই এর মধ্যে একটু গ্লিসারিন ইউজ করব তাহলে খুব সুন্দরভাবে কিন্তু স্কিন আমাদের ক্লিনজিং হবে আর স্কিন হাইড্রেটও থাকবে সারা দিন স্কিনে কোনো রকম ড্রাইনেস থাকবে না তো দেখো সবার প্রথমে কি করবে রোজ ওয়াটার আর গ্লিসারিনটা গুলে নেবে গ্লিসারিন যে কোনো ওষুধের দোকানে ইজিলি পাওয়া যায় তো আগে কিন্তু যেমন সকালবেলা মুখটা ফেসওয়াশ দিয়ে ধোও ঠিক তেমনই ধুয়ে নেবে অথবা আমি তোমাদের অনেক ঘরোয়া ফেসওয়াশ দেখিয়েছি সেগুলো দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে তো মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কি করবে একটা তুলো নিয়ে এইভাবে দেখো সারা মুখে লাগাবে এই যে বানালাম যে ক্লিনজারটা সেটা এটা তোমাদের মুখটাকে ডিপলি পরিষ্কার করবে টোনিং করবে এবং হাইড্রেট রাখবে আর গ্লিসারিন একটা সুন্দর সেরামের কাজ করবে এই যে মুখ ধোয়ার পরে ওপেন পোর্সগুলো হয়ে যায় সেগুলো কিন্তু ক্লোজ হবে স্কিনটা অনেক স্মুথ করবে এবং হেলদি গ্লোয়িং করতে হেল্প করবে তো সবার প্রথমে সারা মুখে এটাতে অ্যাপ্লাই করে নেবে এটা খুব ভালো দেখবে রেগুলার যদি এই রোজ ওয়াটার আর গ্লিসারিন মুখে এইভাবে লাগাতে থাকো না বিশেষ করে এই শীতের সময় স্কিনটা যে ড্রাই হয়ে যায় দেখবে স্কিনটা অনেক একটা মানে কোমল নরম ভাব এসে গেছে স্কিনে অনেক সময় ডার্ক স্পট প্যাচেস এসে যায় আর যাদের মেচেতার দাগ থাকে না এই শীতে মেচেতা বা পিগমেন্টেশানের দাগ কিন্তু আরও বেশি কালো হয়ে যায় বেশি প্রমিনেন্ট হয়ে যায় তো এই রোজ ওয়াটার আর গ্লিসারিন ইউজ করলে দেখবে দাগের উপরে দেখবে দাগটা অনেক হালকা হতে থাকবে তো তোমরা দেখবে মুখ ধোয়ার পরে কতটা ময়লা এতে বেরিয়ে আসবে এই তুলোতে তো এটা লাগিয়ে নেওয়ার পর চার পাঁচ মিনিট অপেক্ষা করবে তারপর কি করবে চার পাঁচ মিনিট পরে একটু উষ্ণ গরম জল নেবে গরম জলে টোয়ালে এইভাবে ভিজিয়ে মুখটা ভালো করে মুছে নেবে এটা যখন এইভাবে মুছে নেবে তোমরা দেখবে এটা কতটা মুখটাকে ব্রাইট করে দিয়েছে আর স্কিনটা কতটা সফট করে দিয়েছে রুক্ষ ড্রাই স্কিনটা ইনস্ট্যান্টলি নরম হয়ে যায় এই শুধুমাত্র গোলাপ জল আর গ্লিসারিন তো এইভাবে উষ্ণ গরম জল দিয়ে একটা একটু মুখটা মুছে নেবে দেখবে কি সুন্দর মুখটা চকচক করছে এরপরে আমাদের তৈরি করতে হবে একটা হাইড্রা ফেস প্যাক বন্ধুরা তোমরা অনেকেই হয়তো শুনেছ এখন খুবই প্রচলিত হাইড্রা এই হাইড্রা কিন্তু খুব সুন্দর স্কিনে একটা ব্রাইটনেস আনে স্কিনকে খুব হাইড্রেটিং করে এবং স্কিনটাকে অনেক বেশি চকচকে গ্লোয়িং গ্লাসে স্কিন করে দেয় এই হাইড্রা ফেস প্যাক তৈরি করার জন্যে সবার প্রথম কিন্তু আমাদের লাগবে আবার একটুখানি রোজ ওয়াটার রোজ ওয়াটার নিয়ে নেবে এক চামচ এক থেকে দেড় চামচ নিয়ে নেবে তার মধ্যে আবার মেশাবে হাফ চামচ মতন গ্লিসারিন হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে তারপর মেশাবে এক চামচ অ্যালোভেরা জেল খুব ভালো করে এটাকে মিক্স করবে তিনটে জিনিস তারপরে এই যে শীতে বন্ধুরা দেখবে ত্বকের উজ্জ্বলতা চট করে ভীষণ হারিয়ে যায় ঝট করে স্কিনকে সফট গ্লোয়িং যদি করতে হয় এই হাইড্রা ফেশিয়ালটা একবার করে দেখো এবার এর এর সঙ্গে মেশাবে এক চামচ নারকেল তেল ওই সেই গলানো নারকেল তেলটা এক চামচ মিশিয়ে দেবে দিয়ে ততক্ষণই ভালো করে এটাকে মিক্স করবে যতক্ষণ না এইভাবে এরকম একটা ক্রিম ফর্ম নেয় একদম দেখবে এটা সাদা সফট ক্রিম হয়ে যাবে তো এই হাইড্রা ফেস প্যাক তৈরি হয়ে গেল এটা লাগানোর কিন্তু একটা বিশেষ নিয়ম আছে চলো তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা আর কথা তোমাদের বলে দিই তোমরা অনেকেই কমেন্টস করছো দিদি এত ঠান্ডা লেগে যাচ্ছে এই শীতকালে কী করে কোনো ফেস প্যাক লাগাবো ঠান্ডা লাগার মেন কারণ কিন্তু বন্ধুরা যদি মাথার চুল ভিজে থাকে তো দেখো আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি আগারো ভালুমাইজার হেয়ার ড্রায়ার এটা না খুব তাড়াতাড়ি খুব ইজিলি তোমার চুলটাকে চট করে শুকিয়ে দেবে এবার তোমরা হয়তো অনেকেই ভাববে যে রোজ রোজ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে চুলটা রাফ হয়ে যাবে তা কিন্তু নয় এটা কিন্তু হেয়ার ড্রায়ার নয় হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার কিন্তু চুলের অনেক ক্ষতি করতে পারে এটা কিন্তু চুলের কোনো রকম ক্ষতি করে না কারণ এইটা এমনভাবে হিটটা ডিস্ট্রিবিউট হয় চুলে কিন্তু মাথার স্কাল্পে কোনোরকম হিট লাগে না চুলের কোনো রকম ক্ষতি কিন্তু করে না এটা হচ্ছে তোমার এটা থ্রি হিট এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু স্পিড সেটিং থাকে এটার মধ্যে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকে যেটা চুলের রকম ক্ষতি করে না টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড স্টাইলিং সারফেস থাকে ইভেন হিট ডিস্ট্রিবিউশন হয় এবং তোমার চুলের কোনো রকম ক্ষতি কিন্তু এটা করে না উল্টে চুলে একটা বেশ ভলিউম দিয়ে দেয় তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিতে পারো এবার দেখো ওই হাইড্রা ফেস প্যাকটা সম্পূর্ণ মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করবে যতটা বানিয়েছ পুরোটাই কিন্তু স্কিনে অ্যাবজর্ব করাতে হবে তো দেখো আমি একদম মোটা লেয়ারে সুন্দর করে এটাকে প্রথমে লাগিয়ে নেবে ইভেনলি পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেবে তারপরে এটাকে হালকা হাতে মাসাজ দিতে হবে যত ভালো করে মাসাজ দেবে বন্ধুরা তত স্কিনের গ্লো আসবে দেখবে আমরা যখন পার্লারে কোনো ফেশিয়াল করাতে যাই আমাদের কিন্তু মাসাজটা মাস্ট মাসাজটা অন্তত পাঁচ থেকে ছ মিনিট ধরে মাসাজ দেয়া হয় তোমরা ঘরে অন্তত তিন থেকে চার মিনিট ভালো করে এইভাবে সার্কুলার মোশানে মাসাজ দেবে আপ স্ট্রোকে মাসাজ দেবে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে সুন্দর করে মাসাজ দেবে আমি কিন্তু এখানে ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি বলে মনে হচ্ছে আমি খুব চটপট দিচ্ছি তাড়াতাড়ি দিচ্ছি তা কিন্তু নয় আমি হালকাভাবে কিন্তু মাসাজ দিচ্ছি একটু ধৈর্য ধরে আপ স্টোকে মাসাজ দেবে আন্ডার আই ডার্ক সার্কেল দূর হয়ে যাবে বন্ধুরা চোখের তলার কালো চোখের তলার ফোলা ভাব দেখবে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে চোখের তলা যে স্কিনটা কুঁচকে যায় সেগুলোও কিন্তু টান টান হবে স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে এইভাবে ভালোভাবে মাসাজ দেওয়ার পর কি করবে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে সুন্দর করে মুছে নেবে ততক্ষণই কিন্তু মাসাজ দিতে হবে যতক্ষণ না স্কিনে তোমার এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মুছে নেওয়ার পর তোমরা জাস্ট গ্লোটা দেখবে জাস্ট মানে অসাধারণ গ্লো কিন্তু ফেসে আসবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু এটা একটা হাইড্রা ফেসিয়াল আমি ঘরেই করলাম স্কিনটা প্রচণ্ড পরিমাণ হাইড্রেট থাকবে নরম কোমল ফর্সা ভাব এসে যাবে স্কিনে একটা গোলাপি আভা এসে যাবে দেখবে আর যাদের খুব ড্যামেজ স্ক্রিন তাদেরও দেখবে খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যাবে আর এই হাইড্রা ফেসিয়ালটা তোমরা কিন্তু রোজও করতে পারো কোনো অসুবিধে নেই প্রতিদিনই সকালবেলা উঠে করে নিতে পারো তবে এটা করার পর মুখটা এইভাবে টাওয়েল দিয়ে মুছে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন লাগিয়ে নিও কারণ যেহেতু সকালের দিক একটা কিন্তু সানস্ক্রিন মাস্ট একটা সানস্ক্রিন অবশ্যই লাগিয়ে নেবে আমিও এখন একটা সানস্ক্রিন মেখে নেব তো এইভাবে ছোট ছোট যত্ন করে দেখো স্কিন অনেক বেশি সফট মোলায়েম কোমল থাকবে বয়সের ছাপ পড়বে না মুখে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্যামিলির সাথে তোমরা যদি আমার ভিডিও থেকে উপকার পাও সেগুলো আর পাঁচজনের সাথে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি এই ধরনের ছোট ছোট ভিডিও কিন্তু ভবিষ্যতে আরো শেয়ার করব তো আজকের মতন বাই বাই